আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ এবং কর্মীবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা অশেষ সহমতে করোনার এই বিপর্যয় মুহূর্তে আমরা গুটি কয়েক মানুষ কেন্দ্রে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম বর্ষিত শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় উপস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান জানাবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, এই খায়েরটা কি, কল্যাণটা কি, কল্যাণটা হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে কল্যাণ কাজের নির্দেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, এটাই হচ্ছে কল্যাণের কাজ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কল্যাণ কাজের দায়িত্বটা পালন করবে তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল। প্রিয় উপস্থিতি, এই আয়াতের বাস্তবতাকে সামনে রেখে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষের জীবন, মানুষের ব্যক্তি জীবন, মানুষের সমাজ জীবন, মানুষের রাষ্ট্র জীবন গড়ার একটি শপথ নিয়ে এদেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে, তারই একটি অংশ হচ্ছে আজকের এই কর্মী সম্মেলন। বিগত 2 বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হওয়ার কারণে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে, এটুকু যে দিনের দাওয়াত পালনের যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, মানুষকে ভালো কাজের দিকে আদেশ এবং অসৎ খারাপ কাজ থেকে নিষেধ করা যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, সেই কাজটা হয়তো দিন দিন আমাদের জন্য কিছুটা হলেও সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখতে পাই এদেশের কানায় কানায় প্রতিটি প্রান্তে মানুষ কিন্তু দিনের দিকে ধীরে ধীরে আরও এগিয়ে আসছে, দিনকে মানুষ আরও বেশি ভালোবাসছে, দিনকে আরও মানুষ সঠিকভাবে জানার চেষ্টা করছে, কীভাবে দিন পালন করলে দিনটাকে সঠিকভাবে পালন করা যায় এই আগ্রহ কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে বাড়ছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আশাব্যঞ্জক বিষয়। 10 বছর আগে 20 বছর আগে আমরা যখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতাম, মানুষের কাছ থেকে প্রথমেই যে রিয়াকশনটা আসতো সেই রিয়াকশনে আমরা আমাদের কাজ শেষ হয়ে যেত। একটা মানুষকে বুঝাতে 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 হয়রান হয়ে যেতে হতো, তারপরও সে বুঝতে চাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন একটা পর্যায়ে, এর পিছনে মিডিয়ারও একটা বড় ভূমিকা রয়েছে, যে মানুষ এখন সত্যের দাওয়াত গ্রহণ করতে চাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা বিষয়, এই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমাদের যেতে হবে। মানুষ এখন আমাদেরকে ডাকছে, একটা সময় ছিল যখন আমরা যে মানুষকে ডেকে ডেকে পেতাম না, আর এখন এমন একটা সময় যখন মানুষ আমাদেরকে ডেকে ডেকে পাচ্ছে না, উল্টা একটা সময়, মানুষ এখন আমাদেরকে চাচ্ছে যে আমরা তাদের কাছে যাই, কিছু হকের কথা বলি, কিছু সত্যের কথা শোনাই তাদেরকে। এই একটা পরিবেশ এখন তৈরি হয়েছে, পরিবেশটা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে।
দ্বিতীয় কথা হচ্ছে বাধা আছে, বাধা যে নেই তা না, বাধা নানা দিক থেকে আছে, এখনও আছে। সবচেয়ে বড় বাধা আমাদের নিজেদের ভিতর থেকেই। যারা আমরা আহলে হাদিস হিসেবে নিজেদেরকে দাবি করি, যারা আমরা পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী হিসেবে দাবি করি, তাদের মধ্য থেকেই আমাদের অনেক বাধা রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আজও পর্যন্ত এমনও গ্রাম, এমনও এলাকা বহু পড়ে আছে যারা নিজেরা নিজেদেরকে আহলে হাদিস মনে করে, অথচ কী জন্য তারা আহলে হাদিস সেটা তারা জানে না। আজও এমন গ্রাম আপনি পাবেন, গ্রামের পর গ্রাম, জামালপুরে যান, কুড়িগ্রামের দিকে যান, বগুড়ার বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন এখনও পর্যন্ত আহলে হাদিস সমাজে কুলখানি, চল্লিশা, মানুষ মারা গেলে জিয়াফত যেটা করা হয়, এই ধরনের স্পষ্ট বেদাতগুলো এখনও চালু আছে। তারপরে পাঁচ ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করা, এই এটা তো এখনও চালু আছে, যদিও এখন আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে। এবং আমাদের যারা সমগোত্রীয় যে সংগঠনগুলো রয়েছেন, তারাও আলহামদুলিল্লাহ এখন এটা বিরোধিতা করছেন, ফলশ্রুতিতে কিছুটা হলো এখন ওই দিকটা অন্তত ভালোর দিকে যাচ্ছে। এনিওয়ে, যেটা বলতে চেয়েছিলাম যে এখনও পর্যন্ত বহু মানুষ অজ্ঞতার আধারে ডুবে আছে। স্বয়ং আহলে হাদিসরাই তারা জানে না তারা কেন আহলে হাদিস, তারাই এখনও জানে না সুন্নাত কী, বেদাত কী, তারাই এখনও জানে না শিরক এবং বেদাত কী। এজন্য এই সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে যেতে হবে, তাদেরকে সঠিক দিনের বার্তাটা পৌঁছে দিতে হবে। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের কল্যাণে এদেশের বুকে এখন অনেক সহি সাহিত্য তৈরি হয়েছে, সালাতুর রসুল, সিরাতুর রসুল, তাফসিরুল কোরআনের মতো যে বইগুলো একটা বৈপ্লবিক কাজ করে যাচ্ছে, মাসিক আত্মাহারিকের মতো পত্রিকাগুলো আলহামদুলিল্লাহ এখন সমাজে একটা জাগরণ সৃষ্টি করে যাচ্ছে নীরবে। আমাদের শুধু দায়িত্ব এই বইগুলা, এই পত্রিকাগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আমাদের খুব বেশি মুখে নিজেরও না বললেও চলবে, শুধু যদি এই পত্রিকাগুলো, এই বইগুলোর দুয়ারে দুয়ারে পৌঁছে দিই, তাহলেই আলহামদুলিল্লাহ বহু মানুষ হেদায়েতের পথ খুঁজে পাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছে। আজকে যখন সুদূর ভোলা থেকে, সুদূর সুনামগঞ্জ থেকে, সুদূর কক্সবাজার থেকে আমরা শুনি যে বহু মানুষ এখন, মানে যেটা কোরআনে বলা হয়েছে সূরা নাসরে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে যখন বিজয় আসবে মানুষ তখন দিনের দিকে আফওয়াজা দলে দলে চলে আসছে, এরকম একটা পরিবেশ কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, কিছু বাধা আছে, সে বাধাগুলো বাদ দিয়ে যদি সাধারণ মানুষের অবস্থা আমরা দেখি, আলহামদুলিল্লাহ পরিবর্তন কিন্তু আসছে। এই পরিবর্তনের মূল ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে। এই পরিবর্তনকে যেন আর, এই পরিবর্তন যেন আরও ত্বরান্বিত হয়, সেজন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যারা এখানে মুরব্বীরা রয়েছেন, যারা যুবক ভাইরা রয়েছেন, প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি, ততটুকু যদি চেষ্টা করে যাই, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। আর আমরা সেদিনের অপেক্ষাতেই রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মপরিষদ দুই বছর পর পর পরিবর্তন হয়। আজকে সকালে কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল, সেই সম্মেলন শেষে পুনরায় আমার দুর্বল কাঁধে এই সংগঠনের দায়িত্ব আবারও দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সব কঠিন কাজগুলোকে আমাদের জন্য সহজ করে দেন। আজকে হয়তো যে জিনিসটাকে অনেক কঠিন মনে করছি, সে জিনিসটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে পারেন। যদি সহজ করে দেন তাহলেই সহজভাবে করতে পারবো, নতুবা আমাদের মতো দুর্বল মানুষ দিয়ে এত বড় দায়িত্ব পালন করা আসলেই অত্যন্ত কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যেন, যদি এই দায়িত্ব তার পক্ষ থেকে হয়ে থাকে, তিনি যেন সঠিকভাবে সুচারুরূপে এই দায়িত্ব পালন করার যেন তৌফিক দান করেন, এ দোয়া আপনাদের কাছে কামনা করছি। সেই সাথে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যারা মুরব্বী রয়েছেন তাদের কাছে বিশেষ করে। যুবকরা যদি সমাজে জেগে ওঠে তাহলে মুরব্বীদের কাজ অনেক সহজ হয়ে যায়। মুরব্বীরা শুধুমাত্র যদি একটু অভিভাবকের ভূমিকা রাখেন এবং যুবকদেরকে ময়দানে ছেড়ে দেন, তাদেরকে যদি সময় মতো একটু গাইড করেন, তাহলে ইনশাআল্লাহ মুরব্বী এবং যুবকদের এই সমন্বিত প্রয়াস ইনশাআল্লাহ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যাবে এই দাওয়াতকে। এই জন্য মুরব্বীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের যুবক ভাইদের প্রতি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন, যেন তারা ময়দানে স্বাধীনভাবে কাজ করতে পারে। অনেক সময় তারা দেখা যায় স্বাধীনভাবে কাজ করতে পারে না।
অনেক সময় তারা সমাজে বেশি কাজ করেন বলে অনেকে চক্ষুশূল হয়ে পড়েন, এটা যেন না হয়। মুরব্বীদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তাদের প্রতি সম্মান রাখি, তারা যেন আমাদেরকে একটু স্বাধীনতা দেন, একটু স্বাধীনভাবে সমাজে কাজ করার সুযোগ করে দেন। তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এদেশের যুব সমাজের মাধ্যমে এবং এদেশের মুরব্বীদের অভিভাবকত্বের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ এই সংগ্রাম অবশ্যই বিজয়ের পথ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। পরিশেষে আলেসান্দ বাংলাদেশের এই কর্মী সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে এবং আগামী দিনের সংগ্রামের ময়দানে সুদৃপ্ত ভূমিকা পালনের আগ্রহ রেখে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।